সারা বিশ্ব জুড়ে উচ্চ রক্তচাপের যে সমস্যাকে সচেতন করার জন্য আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন হয়, যাতে প্রত্যেক মানুষ সচেতন হয় যে উচ্চ রক্তচাপ থাকলে তার হার্টের অসুখই শুধু হতে পারে না, হার্টের ক্ষতিই হতে পারে না, সঙ্গে সঙ্গে কিডনি এবং আরও শরীরের অন্যান্য অঙ্গেরও ক্ষতি হয়, স্ট্রোক হতে পারে এবং বিভিন্ন মারাত্মক সমস্যা হতে পারে যেগুলো লাইফ থ্রেটনিং। তো নমস্কার, আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার, মধ্যমগ্রাম ও চিনার পার্ক। এই উচ্চ রক্তচাপ সামলাতে হয় আমাকে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে। তো এটা যেমন এমনি মানুষদেরও উচ্চ রক্তচাপ সমস্যা হয়, তেমনি প্রেগনেন্সিতে কিন্তু এর রূপ ভয়ানক। তাহলে প্রেগনেন্সিতে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে বিশেষভাবে কশাস হব, ডাক্তার দেখাবো এবং আমাদের ট্রিটমেন্টটা শুরু হবে সেই দিন থেকে যেদিন একটি প্রেগনেন্সি প্রথম আসবে ডাক্তারের কাছে বা গাইনোকোলজিস্ট কাছে। প্রথমেই আমরা ইতিহাস, তার হিস্ট্রি থেকে জেনে নেব যে তার পরিবারের কারোর মা বাবা বা পরিবারের কারুর হাইপারটেনশন আছে কি না। তো যদি হাইপারটেনশন থাকে তাহলে তাকে প্রথমেই সাবধান করব এই রক্তচাপ নিয়ে। এবং এই যে একটা কঠিন সময় যায় মেয়েদের প্রেগনেন্সিতে, একটা ইটস আ কমপ্লিকেটেড স্টেট, নানা রকমের সমস্যা প্রেগনেন্সিতে আসে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেডিকেল সমস্যা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার। তো হাই ব্লাড প্রেশার কাউর কাউর ক্ষেত্রে দীর্ঘস্থায়ী, মানে এমনি ব্লাড প্রেশার আছে তার সঙ্গে প্রেগনেন্সি চলে এলো, আর কারোর কারোর ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বাড়লো, তো সেটাকে বলে আমরা হাইপারটেনসিভ ডিজিজ অফ প্রেগনেন্সি। তো দুটোই কিন্তু সমান মারাত্মক, কারণ এই যে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ে সেটা যদি আমরা ডায়াগনোসিস না করি এবং তার থেকে যে ক্ষতি হতে পারে মা এবং বাচ্চার, সেগুলো যদি আমরা ট্রিটমেন্ট না করি, তার ফলে মায়েরও যেমন ক্ষতি তেমনি একটা সুস্থ বাচ্চা হওয়ার ক্ষেত্রেও তো একটা বড় বাধা হয়ে যেতে পারে। তো প্রথমেই আসি ডায়াগনোসিস, আমরা রেগুলার ব্লাড প্রেশার চেক আপ করবো, যাদের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে ব্লাড প্রেশারে, তাদের বেশি সতর্ক হতে বলবো, পা ফোলা সম্বন্ধে এবং শরীর ফুলে যাওয়া সম্বন্ধে সচেতন হতে বলবো, নুন কম খেতে বলবো, এবং এই যে প্রেগনেন্সি গর্ভাবস্থায় যে রক্তচাপ বাড়ে সেটা কিন্তু ইউজুয়ালি 20 সপ্তাহের পর থেকেই বাড়ে। তো 20 সপ্তাহ পরে তাহলে আসুন আমরা আরও সচেতন হই, রেগুলার প্রেশার চেক করি ডাক্তারবাবুর কাছে, মাসে একবার তো বটেই, বাড়িতেও নিজেরা প্রেশার চেক আপ করি, এবং যদি প্রেশার চেক আপ করে দেখা যায় যে তার ব্লাড প্রেশার হাইয়ের দিকে আছে, তখন তার যে যে সমস্যা হতে পারে বাচ্চার সেটা আমরা একটু জেনে নিই, যে সেটা প্রেশারের জন্য একটা বাচ্চার গ্রোথ কম হতে পারে, লেবার আগে হয়ে যেতে পারে, মায়ের ক্ষেত্রে এক্ল্যাম্পসিয়া হতে পারে, এবং এক্ল্যাম্পসিয়া মানে খিচুনি হতে পারে, এবং সেটা গর্ভাবস্থায় খিচুনি কিন্তু খুবই মারাত্মক এবং সেটা মায়ের পক্ষে লাইফ থ্রেটনিং এবং বাচ্চার পক্ষেও লাইফ থ্রেটনিং। তো এই যে বিভিন্ন সমস্যা হয় গর্ভাবস্থায় যে রক্তচাপ বাড়লে, সেটার আমরা আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমেই আমরা এটা কন্ট্রোলে রাখতে চাই, কেন সারানো তো যাবে না, কারণ ডেলিভারি হওয়া পর্যন্ত এই উচ্চ রক্তচাপ চলবে। ডেলিভারির পর যাদের এই ক্ষণস্থায়ী বা গর্ভাবস্থায় যে রক্তচাপ বাড়ে তাতে কিন্তু বেশিরভাগ মায়েদের কিন্তু সেই রক্তচাপ ডেলিভারির পরে কমে আসে এবং নর্মাল আবার প্রেশারটা আগের মতো নর্মাল হয়ে যায়, কিন্তু কিছু শতাংশ মায়েদের কিন্তু সেই প্রেশার কমে না এবং সেটা কিন্তু তার ক্রনিক হাইপারটেনশন হয়ে যায়। তো এবং যেসব মাদের আগে থেকেই হাইপারটেনশন আছে এবং প্রেগনেন্সি এলো, তাদেরকে প্রথম থেকেই কিছু ওষুধপত্র খেতে হয় যাতে সেটা কন্ট্রোলে থাকে, অত্যাধিক বেড়ে না যায়, ডায়েট কন্ট্রোল করতে হয়, রেগুলার এক্সারসাইজ করতে হয় প্রত্যেক মায়েদের, এবং দেখা যায় যে খাদ্য, খাবার, ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ এবং ওষুধ এবং নিয়মিত ফলো আপ চেক আপের মাধ্যমে তাদের পুরো প্রেগনেন্সিতেই রক্তচাপ থাকলেও সেটা কন্ট্রোলে থাকছে। তো এই ভিডিওটা এই জন্যই যে যারা খুব কশাস প্রেগনেন্সিতে তারা তো সত্যিই ডাক্তার দেখান, ডাক্তারের কাছে আসেন, কিন্তু অনেকেরই একটা ধারণা আছে যে আমি দেখেছি যে মফস্বলের দিকে যে তারা অনেক দেরি করে ডাক্তার দেখায়, মানে বাড়ি থেকে বলে যে 5 মাস, 6 মাস, 7 মাস হোক না তারপরে ডাক্তার দেখাবো আমরা। তো যেহেতু এটা একটা মারাত্মক অসুখ প্রেগনেন্সিতে হাইপারটেনশনে, সকলেই তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন গর্ভাবস্থায়, ডায়াগনোসিস করবেন যে নিজে সুস্থ কিনা, নিজের ভেতরে ভেতরে কোনো রোগ হচ্ছে কিনা, কোনো প্রেশার দেখা দিচ্ছে কিনা, সুগার দেখা দিচ্ছে কিনা। তো আপনারা কিন্তু এই প্রেশারের ব্যাপারটা বিশেষ করে মাথায় রাখবেন প্রেগনেন্সিতে, এটা আরও কমপ্লিকেশনস তৈরি করতে পারে। তো
হবু মাদের বলি, যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, তারা যদি হাইপার টেনশন থাকে, তারা আগে থেকেই সেটা কন্ট্রোল করুন, কন্ট্রোলে রাখুন, যাতে প্রেগনেন্সি অবস্থায় আপনাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। তো এই যে গর্ভাবস্থায় যে রক্তের চাপ যেটা বাড়ে, সেই সম্বন্ধে আপনার আজকের ওয়ার্ল্ড হাইপার টেনশন দিবসে আমি সকলকে সচেতন করছি এবং সকলকে জানাচ্ছি যে এই এই ব্যাপারে আপনারা সবাই একটুখানি এই ভিডিওটা শুনুন এবং আপনারা নিজেদের সাবধান হন এবং নিজেদেরকে সেইভাবে ডাক্তারের কাছে, আপনারা গাইনোকোলজিস্টের কাছে আপনারা চেক আপ করে সুস্থ থাকুন, যাতে আপনারা সুস্থ একটি সন্তানের জন্ম দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার। আমার আরও অনেক জরুরি ভিডিও নিয়ে আমি সামনের দিনগুলোতে আসতে চলেছি।